সালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনদের এবিসি জব কেয়ারের পক্ষ থেকে স্বাগতম। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড NPCBL এর টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট গ্রেড 16 পদের বেতন, বোনাস এবং পেনশন সম্পর্কে আমরা জানব। এখানে 2 বছর প্রবেশনারি পিরিয়ড। প্রবেশনারি পিরিয়ডে আপনি মোট 16,550 টাকা বেতন প্রাপ্ত হবেন, আর এর সাথে বিভিন্ন উৎসব বোনাস যে আছে এগুলোও পাবেন এই সমপরিমাণে আর কি। আর প্রবেশনারি পিরিয়ড যখন আপনার কনফার্মেশন হয়ে পারমানেন্ট হবেন তখন আপনার 20,400 টাকা মূল বেতন হবে, তার সাথে এই বেতনটি প্রত্যেক বছর 4% হারে বৃদ্ধি পাবে, অর্থাৎ সর্বমোট বেতনও বৃদ্ধি পাবে যেহেতু এর সাথে অন্যান্য ভাতাগুলো সম্পৃক্ত। হাউস অ্যালাউন্স আছে বেসিকের 15% ধরে, বেসিকের 50% ধরলে আমরা দেখি যে 10,200 টাকা আসে। পাওয়ার প্ল্যান্ট অ্যালাউন্স আছে বেসিকের 14%, মানে 40%-এ 8,160 টাকা আসে। মেডিকেল অ্যালাউন্স বর্তমান পে স্কেল অনুযায়ী এটা ফিক্সড 2,500 টাকা, আর শিফটিং যদি ডিউটি করেন সেই ক্ষেত্রে 15%, মানে 15% আপনি বেসিকের 15% শিফটিং অ্যালাউন্স পাবেন। এবং মোট 41,260 টাকা মোট বেতন পাবো। এখানে CPF অর্থাৎ ভবিষ্যৎ তহবিলের জন্য আপনার 10% কর্তন করা হবে, সরকার আপনাকে 10% দিবে, টোটাল 20% আপনার একত্রে জমা হবে প্রত্যেক মাসে, এটা পরে এককালীন পাবেন আর কি। তো এখানে 2,040 টাকা আসে, আর ওয়েলফেয়ার ফান্ড আছে 100 টাকা, আয়কর 500 টাকা, টোটাল 2,640 টাকার মতো কর্তন করা হবে যা এককালীন আবার পাবেন আর কি। নেট পেয়াবল অ্যামাউন্ট তার মানে আপনি 41,260 টাকা থেকে 2,640 টাকা 38,620 টাকা বেতন প্রাপ্য হবেন। বোনাসের ক্ষেত্রে বৈশাখী বোনাস 20%, বেসিকের 4,080, উৎসব বোনাস ঈদ উল ফিতর মুসলমান যারা আছে তাদের জন্য 20,400 টাকা, আর ঈদ উল আজহার জন্য 20,400 টাকা, আর অন্যান্য ধর্মাবলম্বী তাদের স্বপ্রধান ধর্মীয় উৎসবের আগে 2 বেসিকা একত্রে পাবেন। এফিএ বোনাস, অ্যানুয়াল পারফরমেন্ট এগ্রিমেন্ট বোনাস, মন্ত্রণালয় থেকে কিছু বিষয়ের উপর আপনার প্রতিষ্ঠানকে টার্গেট দেওয়া হবে, সেই টার্গেটগুলো অর্জনের উপর মার্কিং হয়, এই মার্কিংয়ের উপর ডিপেন্ড করে 0.75, 1 বা 1.5 বা 2 বেসিক সমপরিমাণ বোনাস মানে কর্মকর্তা বা কর্মচারীরা পায়। প্রফিট বোনাস, আপনার প্রতিষ্ঠান যদি লাভ দেখাতে পারে মন্ত্রণালয়কে সেই ক্ষেত্রে প্রফিট বোনাস পাওয়া যায় 0.75, 1.5 বা 2 বেসিক সমপরিমাণ। পেনশন, ব্যক্তিগত বয়স 60 বছর চাকরি করতে পারলে 18 মাসের ছুটি বিক্রি করতে পারবেন, লাস্ট মাসের যে স্যালারি বেসিক সেইটা গুণ করে 100 টাকা আসছে, আর একটা পাবেন গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ডে যে আপনি টাকা জমা করতে চান সেই থেকে 60 বা 70 লক্ষ টাকা বারো বেশি হতে পারে পরিমাণ টাকা আপনি পাবেন। তো এই ছিল মূলত আসলে এই NPCBL এর টেকনিক্যাল অ্যাটেন্ডেন্টের বেতন, বোনাস এবং পেনশন সম্পর্কে তথ্য। নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।